আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাজ কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে নতুন রাঁধুনি আপুরা এভাবে রেসিপিটি বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন সবাই খুব পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়েছি অর্ধেকটা মিষ্টি কুমড়ো পুরোটাই আমি দিব না এখান থেকে একটু আবার রেখে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন যতটুকুন আপনাদের দরকার কিংবা ফ্যামিলি মেম্বার যতজন সে অনুযায়ী আপনারা বানাবেন আর কি তো মিষ্টি কুমড়াটা ভালো করে কেটে উপর থেকে বীজগুলো সরিয়ে ভালো করে ছিলে তারপরে আমি এটা ধুয়ে নেব তারপরে রেসিপিটা বানায় নিব তো আমি ভালো করে ছিলে নিয়েছি নিয়েছি এখন এটা ওর মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে একটু ভালো করে এটা ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি তেল তেল আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখানে তিন চার কোয়ার রসুন দিলাম রসুনটা প্রথমে একটু রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তার পাশেই আমি দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে তারপরে দিলাম এখন পেঁয়াজ রসুন মরিচ আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন থেকে কাঁচা স্মেলটা চলে যাবে আর কালারটা একটু ডিপ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিব তো প্রথমে পেঁয়াজ মরিচ রসুনটা ভেজে নিলাম এতে করে কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে কিরকম সুবিধা আমি বলি সেটা হচ্ছে যে এখন প্রথমে যদি পেঁয়াজ মরিচ রসুনটা ভেজে নেওয়া হয় তাহলে এই তেলেই কিন্তু আমি মিষ্টি কুমড়ার বাকি প্রসেসটা করে নিতে পারবো আর যদি আগে মিষ্টি কুমড়াটা করি তাহলে দেখা যাবে কি মিষ্টি কুমড়াটা তুলে ফেলে তারপরে ফ্রাইং প্যানটা ধুয়ে আবারও আমাকে পেঁয়াজ মরিচ ভাজতে হবে তখন কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যায় আবার কষ্টটাও হয় তো একবারে যদি আগে এটা করে ফেলেন তাহলে দেখবেন যে খুব ইজিলি হয়ে যাচ্ছে সেই তেলেই হয়ে যায় তো আমি মিষ্টি কুমড়ার মধ্যে দেখেছেন একটি মশলা দেওয়া আমি এখানে হলুদ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি তারপরে এখানে একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে মিক্স করে গরম তেলের মধ্যে দিলাম দিয়ে একপাশ যখন হয়ে যাবে তখন এটা উল্টে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আমি চারদিকটা ভালো করে ব্রাউন করে ভেজে নিব এতে করে যেমন কালারটাও সুন্দর আসবে ভেতর থেকে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আঁচেই এটা ভেজে নিতে হবে তো দেখেন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি দেখাই যেটা একদম বেশি মোটা সেটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে কিন্তু বাকিগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি এটা তুলে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যেটা একটু কম সেদ্ধ হয়েছে সেটা আমি আর একটু ভাজা ভাজা করে বাকি সবগুলোই তুলে নিচ্ছি তো দেখেন এখন কিন্তু সবগুলো মোটামুটি ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আমার একটা ব্লগ চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হুমাইরাস ডে আপনারা অবশ্যই সেই চ্যানেলেও আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন দেখেন এখানে আমি পেঁয়াজ রসুন আলাদা করে নিয়েছি মরিচের মধ্যে একটু লবণ দিয়ে মিক্স করে নিব এজন্য মিষ্টি কুমড়ায় আমি একটু কম মরিচ দিয়েছিলাম সরি কম লবণ দিয়েছিলাম একবারে লবণও দেওয়া যায় কোনো সমস্যা নেই আবার আপনারা এখানেও লবণটা দিয়ে দিতে পারেন ভালো করে মিক্স করে তারপরে রসুন পেঁয়াজের সাথেও মিক্স করে নিলাম আর শুকনো মরিচ দিয়ে করতে চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে আমি কাঁচামরিচ দিয়েই করছি ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো আমি যে মিষ্টি কুমড়া ভেজেছিলাম মিষ্টি কুমড়াটা ভেজে একটু মিক্স করেছিলাম সেটাও এখানে দিলাম দেওয়ার পরে এটাও পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালো করে মিক্স করে দিব। আর ভাজা মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে একটুও পানসে পানসে লাগে না কিন্তু সেদ্ধ করে দেখবেন যে একটু পানসে পানসে লাগে কিন্তু ভেজে যদি করেন তাহলে কিন্তু অসাধারণ লাগে আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশনও করে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজার আজকের এই মিষ্টি কুমড়া ভর্তার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ